হ্যালো গাইস, তো স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে এই ভয়েস রিলেটেড টপিকে আমরা জানতে চলেছি রকলস প্যানেলস ভার্সেস অ্যাকোস্টিক প্যানেলস, হুইচ ইজ বেটার। প্রথমেই বলি যে এই দুটো প্যানেলস অনেক ভালো একটা অপশন আপনার ঘরকে সাউন্ড প্রুফিং করার জন্য। যদি আপনি নিজের প্রফেশনাল স্টুডিও বানাতে চান, তাহলে এই ধরনের প্যানেলসগুলো আপনি আপনার কাজে লাগাতে পারেন। তো এই ধরনের প্যানেলসগুলির মধ্যে অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। তার আগেই এটা জানা দরকার যে আপনার রিকোয়ারমেন্ট কী, আপনার স্পেস কতটুকু আর আপনার বাজেট কতটা। কারণ এদের মধ্যে অ্যাকোস্টিক ফর্ম প্যানেল যেগুলো রয়েছে সেগুলো অনেকটা হালকা, অনেক কম দাম তুলনামূলকভাবে রকল প্যানেলসের থেকে। আর সব থেকে বড় কথা হলো যে এই অ্যাকোস্টিক ফর্মগুলো আর কি, যেগুলো আমার পিছনের দিকে লাগানো রয়েছে, দেখতে পারবো অ্যাকোস্টিক ফর্ম, এগুলো অনেক মিড হাই রেঞ্জ ফ্রিকোয়েন্সি যেগুলো থাকে সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে খুব সহজে। যখন আমরা আর কি ভয়েস রেকর্ডিং করি, তখন অনেকগুলো রিফ্লেকশন তৈরি হয়, সেগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এই ফর্ম প্যানেলগুলো, ঠিক আছে, এই অ্যাকোস্টিক ফর্ম প্যানেলগুলো। তো এবার যদি আমরা রকল প্যানেলসের কথা বলি, যেগুলো লোয়ার ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে আর এগুলো যথাযথভাবে কাজে লাগে মিউজিক প্রোডাকশন, আর এই ধরনের প্যানেলসগুলো অনেক দামি হয়, অনেক হেভি হয়, এই প্যানেলসগুলোকে আমরা খুব সহজেই কাটিং, ডিজাইনিং, যে কোনো জায়গাতে অ্যাটাচ করা, লাগানো, এই সমস্ত জিনিসগুলো খুব সহজে করতে পারি না, যে সহজে আমরা এই অ্যাকোস্টিক ফর্মগুলো যেগুলো আমি লাগিয়েছি সেগুলো করা যায় অনেক সিম্পলভাবে। আমি একটা চাইলে একটা এখানে সেট করতে পারবো, অনেকগুলো যদি লাগাতে চাই কিংবা ডিজাইন করে লাগাতে চাই অনেক রকমভাবে সেগুলোকে লাগাতে পারবো। তাই একটা কথাই বলবো, যদি আপনাদের জায়গা কম হয়ে থাকে তাহলে সেইখানে আপনি আপনার রেকর্ডিং স্টুডিওর মধ্যে এই অ্যাকোস্টিক ফর্মগুলোকে লাগাতে পারেন। আর যদি আপনি কোনো মিউজিক প্রোডাকশন হাউস তৈরি করতে চান কিংবা আরও অন্যান্য কাজে ব্যবহৃত করতে চান খুব হেভি, তো সেই জন্য আপনি রকল প্যানেলস কিনতে পারেন। রকল প্যানেলসের দাম অনেক বেশি পড়ে যাবে, কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সেটা কিনতে পারবেন। আপনার যদি হোম থিয়েটার সিস্টেম করতে চান কিংবা মিউজিক প্রোডাকশন, তাহলে সেই রকলস প্যানেলসের আপনার দরকার কিংবা আপনার জন্য বেস্ট হবে। আর যদি এরকম মিনি সেট আপ করতে চান কিংবা চিপেস্ট খুব কম খরচের মধ্যে করতে চান, তাহলে এই রকল প্যানেলস বাদ দিয়ে অ্যাকোস্টিক ফর্ম প্যানেলগুলো আপনার জন্য খুব উপযুক্ত হবে।